হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটা একটা ডেডিকেটেড ভিডিও হবে তোমাদের বৌদি ভাইয়ের উপরে। তিন চার দিন ধরে, চার দিন না পাঁচ দিন প্রায় হয়ে গেছে কোনো ভিডিও আসেনি। তোমরা অনেক কমেন্ট করছো ইনস্টাগ্রামে এবং ইউটিউবে, মানে যে যে প্ল্যাটফর্মে আমরা থাকি সেই প্ল্যাটফর্মে তিন চার দিন পাঁচ দিন হতে যায় প্রায় কোনো ভিডিও আসেনি। তার একটাই কারণ, তোমাদের বৌদি ভাই এখন অসুস্থ। তো আমি দেখাবো কি জন্য অসুস্থ এবং ভিডিওটাতে পুরোটাই বলবো। মানে এই ভিডিওটা ডেডিকেটেড, তোমরা অনেক কমেন্ট করছিলে, মানে কমিউনিটিতে পোস্ট করছি এবং শর্ট ভিডিও যেগুলো দিচ্ছি, মানে আগের যে শর্ট ভিডিওগুলো দিচ্ছি, কমেন্ট করছো যে নতুন ভিডিও আসছে না কেন, অনেক দিন হয়ে গেল, কারণ দুদিন অন্তর ভিডিও ছাড়ি, প্রায় পাঁচ দিন হয়ে গেল কেন নতুন ভিডিও আসছে না। তো সেই কারণেই আজকে এই ভিডিওটা বানানো। তো অনেকজন যেহেতু কমেন্ট করছো, এতদিন করিনি তার কারণ মানে সেরকম মুড ঠিক ছিল না, শরীর খারাপ, পাঁচ ছ দিন ধরেই প্রায় শরীর খারাপ, তাই সেরকম মুড ঠিক ছিল না, তাই কোনো ভিডিও করতে পারিনি। তাই আজকে ওই ভিডিওটা করে তোমাদেরকে সব মানে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। তো চলো তোমাদের দেখাচ্ছি, ওই পেছনে এমনিতেই বসে আছে, মানে শুয়ে আছে, দেখতেই পাচ্ছ, চুপচাপ একদম শান্তশিষ্ট। তো আমি ব্যাক ক্যামেরায় করে সমস্যাগুলো বলছি তোমাদেরকে, তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। গাইস দেখতে পাচ্ছ ওই যে শুয়ে আছে ম্যাডাম, ঠিক আছে? হ্যালো গাইস, বলে দাও সবাইকে। ব্যথা হতে আস্তে আস্তে, এই যে সিলাইন চলছে ম্যাডামের, বসি একটু আমি, শরীর অসুস্থ, কিছু বলবে শরীর অসুস্থ তোমার? কেন শরীর অসুস্থ এবার বলি, কারণ হচ্ছে খায় না দেয় না ঠিকঠাক, এমনিতেই তো রোগা দেখতে পাচ্ছ, এরকম হাতগুলো একদম লিকলিকে হয়ে গেছে, আরও লিকলিকে হয়ে যাচ্ছে, ঠিক আছে? ঠিকঠাক টাইমে টাইমে খায় না, এক নম্বর, তারপরে টাইমে টাইমে তো খায় না খায় না, তারপর এমনিতেও খাওয়া দাওয়া কম, মানে আমাদের মানে এক থালা, মানে আমরা যত ভাত খাই তার 10% ভাত খাই, তো এমনিতেই তো দুর্বল হবেই না, এই দুর্বলের জন্য তারপর বমি টমি হচ্ছিলো কিছুদিন ধরে, শুধু বমি হচ্ছে, ঠিক আছে, বমি আসছে কিন্তু বমি হচ্ছে না, খাওয়া খেতে বসলে বমি হচ্ছে হচ্ছে, তাই অসুস্থ। হ্যাঁ, কী চিন্তা করে যাচ্ছে একদম, ভেবে যাচ্ছে কি, তো এই জন্যই অসুস্থ। তুমি কিছু বলবে? বলো একটু কিছু, পাঁচ দিন ধরে ভিডিও আসেনি, তোমার শরীর খারাপ, তুমি কিছু বলবো নি না, বলতে পারবো নি, অসুস্থ আছে অতটাও নয়, জাস্ট দুর্বল একটু, স্লাইন টলাইন এই জন্য চলছে, আর কিছু না, ওই যে হাতে গেঁথে দিয়েছে, ঠিক আছে? তো এই জন্যই এতদিন ভিডিও করতে পারিনি, এখানে যে মা বসে আছে, বউ মার অসুস্থ, আহা। যাই হোক, মোবাইল দেখছিল এতক্ষণ বসে বসে, তাই প্রায় পাঁচ দিন ওই মানে বাপের ঘর থেকে আসার পর থেকেই একটু অসুস্থ হয়ে আছে। কিছু বলবে না, খাও না কেন, কি কারণ একটু বলো, যদি কোনো কারণ থাকে তাহলে ইচ্ছা হয় না নাকি? আমাদের ফ্যামিলির সবাই তো চায় না তোমার ভিডিও দেখতে, দুদিন অন্তর ভিডিও চাই, পাঁচ দিন হয়ে গেল, তো তোমাকে তো সুস্থ হতে হবে, তাদের জন্য তো ভিডিও আনতে হবে, টিকটিকিও বলছে দেখছো, তাহলে সুস্থটা হবে কবে? হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক না করলে কোথা থেকে হবে? তুমি খাওয়া দাওয়া ঠিক না করলে জীবনে হবে না, বাধ্যের জন্য সিলাইন দিতে হচ্ছে তোমাকে। এবার ভাল লাগছে হাতে গাঁথা অবস্থায়, খুব ভাল লাগছে না? মজা মজা তো লাগবে এইবার, এরপর থেকে ঠিক হবে, ঠিক আছে? পুরো একদম কালো কালো লাগছে তোমাকে, কানের দুল টুল কিচ্ছু নেই, আর অসুস্থ হয়ে কানের দুল পরে কী হবে, ঘরটা দেখো ঠিক করে গোছানো নেই, আচ্ছা হ্যাঁ ঠিকঠাক গোছানো নেই ঘর, আর ম্যাডাম অসুস্থ, আর আমিও একটু বাইরে বাইরে এখন এ করি, ঘরে থাকি বেশিরভাগ অসুস্থ বলে, কি করবো, ব্যাংকে ট্যাঙ্কে একটু যেতে হয় একটু কাজের চাপে, ও অসুস্থ ওই জন্য ঘর গোছানো হয়নি ঠিকঠাক করে, ঠান্ডাও লেগে আছে, সবসময় কাশছে, শুধু সবসময় কাশছে, ঠিক আছে? যাই হোক, তোমরা অনেক দিন থেকে কমেন্ট করছো যে কেন ভিডিও আসেনি, এ করেনি, এই জন্যই আসলে আমি ভিডিও ডেডিকেটেড ভিডিও করিনি, তার কারণ ব্যাপারটা কী, মানে শরীর খারাপ অবস্থায় আছে, তো সেরকম মুড টুড ঠিকঠাক নেই কি। আমি বলছিলাম তুমি কি ভিডিও করতে পারবে, কিন্তু বললো না আমি পারবো না, ঠিক আছে? তারপর যখন এত সবাই কমেন্ট করছো, তাই ভাবলাম না আমি একটা পাঁচ মিনিটের হলেও একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিই, নাহলে তোমরাই তোমরা জানতে পারবে যে না শরীর খারাপ আছে, তাই ভিডিও দিতে পারছে না, জানি না আর কদিন ভিডিও আসবে না, এরকম আশা করি একটু সুস্থ হচ্ছে, বাট কিন্তু আজকেই স্লাইনটা দিতে হয়েছে, এই স্লাইনটা দেওয়ার পরেই আশা করি সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? সন্ধ্যার দিকে এসে
ডাক্তার স্লাইনটা দিয়েছে, এখন এই আমি একটু পরেই করছি, আধা ঘন্টা পরে। তো চলো ভিডিওটা সবাই একটু, এটা লাইক কমেন্ট শেয়ার না হলেও চলবে, ঠিক আছে? শুধু সবাই মানে একটু এ করো ভগবানের কাছে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, ঠিক আছে? তাই তো, লাইক কমেন্ট না করলেও চলবে। ওকে, তো চলো আমি ফ্রন্ট ক্যামেরা আসছি, আর কিছু কথা বলবো দিয়ে ভিডিওটা শেষ করবো। তো মোবাইলে ফ্ল্যাশটা জ্বাললাম, কারণ ফ্ল্যাশ ছাড়া দেখতে পাবে না এখানে। এই যে দেখতে পাচ্ছ, এতটা শেষ হয়ে গেছে। ও, অতটা থাকে না, জাস্ট অতটা অবধি থাকে মনে হচ্ছে। যাই হোক, অতটা শেষ হয়ে গেছে, যে আস্তে আস্তে পড়ছে দেখতেই পাচ্ছ। বলেছে একটু পরে স্পিড বাড়াতে, এক মিনিট, ফোনটা এসছে। আছে যে স্পিডটা এখানে বাড়ানো যায়, ঠিক আছে? আমার ঘরে ফার্স্ট টাইম স্লাইন চলছে, আমাকে কারো স্লাইন চলেনি আজ পর্যন্ত, এইটার জন্য, ঠিক আছে? এ দেখো, স্পিড বাড়ালে এই স্পিডে পড়বে, স্পিডে পড়লে ওর একটু মনে হয় লাগে, মানে তাড়াতাড়ি যায় তো, এটা যত ঘুরাবে তত স্পিডে পড়বে। যাই হোক, এটা এখন হালকা হালকা থাকুক। তো চলো ভিডিওটা এসে আসছি, ফোন ক্যামেরা আসছি, এসে করছি। হাতটা হচ্ছে এরকম আছে, এখানে যদি একটা চোর মারি চাষ করে তখন এ অবস্থা খারাপ লাগবে, তখন তখন শরীর অসুস্থ হয়ে যাবে, লেচে উঠবে, ঠিক আছে? যাই হোক, চলো ফোন ক্যামেরা আসি, একটু কথা বলবো বলে ভিডিওটা শেষ করব। যাই হোক গাইস, এই জন্যই আমরা এতদিন ভিডিও করিনি, মানে প্রায় বাপের ঘর আসার পর থেকে 6-7 দিন হয়ে গেছে ভিডিও করিনি। আগের একটা ভিডিও ছিল, ওটাই ছেড়েছি, তারপর আসার পর থেকে ভিডিওই করিনি। তো এই জন্যই ভিডিও করা হয়ে ওঠেনি, তার কারণ এরকম অসুস্থ অবস্থায় তো আর ভিডিও করা সম্ভব নয়, কারণ উঠতে পারে না ঠিকঠাক করে, দুর্বল অবস্থায়। তো আজকে খেপড়ি খেপড়ি লাগছে পুরো, আসলে অনেক দিন থেকে ঠিকঠাক মানে অসুস্থ, তো তাই অসুস্থ অবস্থায় আর কি সাজা গোজা করবে, সেই জন্যই হাতটা, দুঃখজনক ব্যাপার, কিছু করার নেই, না খাওয়া দাওয়া করলে এরকমই হবে। ওকে সবসময় বলি খেতে এ করতে, বাট ঠিকঠাক খায় না, এবার থেকে আশা করি খাবে, তার কারণ এবার বুঝেছে এই সারাদিন ইঞ্জেকশন গেঁথে রেখে আজকে থাকবে, ওই বোতলটা শেষ হবে, তারপরে কালকে সকালে যদি ডাক্তার আসবে আবার যদি মানে দিতে হবে বলে আবার দিতে হবে না, ঠিক আছে? আজকে এটাই বর্তমান, আজকে ওটা দিয়ে কি হয় দেখা যাক। দুর্বল হয়ে গেছে, এনার্জি দেওয়া হচ্ছে তাই জন্য, গ্লুকন ডি, ওগুলো গ্লুকন ডি থাকে যতদূর সম্ভব, এনার্জি দেওয়া হচ্ছে। যাই হোক, বমি টমি করছিলো অনেক, মানে হিক্কা উঠছে খেতে বসে, খেতে পাচ্ছে না ঠিকঠাক, এই জন্য আর কিছু না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, অবশ্যই এই ভিডিওতে আমার লাইক কমেন্ট কিছু চাই না, ভিডিওতে শুধু একটু চাই সবাই একটু মানে এ করবে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আগের মতো আবার ভিডিও করতে পারে জোশ দিয়ে, আগে তো জোশ ছিল না, ঠিক আছে? এখন যেন একটু জোশ দিয়ে ভিডিও করতে পারে, তাই তো? চলো টাটা করে দাও, আসতে এই হাতে টাটা করো, ওই হাতে সবাইকে টাটা করে দাও, টাটা। আবার হয়তো সুস্থ হয়ে যাবে আশা করি, তো যেদিন সুস্থ হবে অবশ্যই আপডেট পেয়ে যাবে। আমি ইনস্টাগ্রামে এবারে শর্ট ভিডিও করব, শর্ট ভিডিওতে আপডেট দিয়ে দেবো। ইনস্টাগ্রামেও শর্ট ভিডিও আপডেট আসেনি, নতুন নতুন ভিডিও আসেনি, সব পুরনো ভিডিও। তো আর ইউটিউবেও আসেনি অনেক দিন, তো জাস্ট চলো আমি ইনস্টাগ্রামে আপডেট দিয়ে দেবো কবে সুস্থ হবে। অবশ্যই 2-3 দিনের মধ্যে যদি সুস্থ হয় তাহলে 2-3 দিনের মধ্যে নতুন ভিডিও দেখতে পাবে। আর কিছুদিন পর ম্যাডামের বার্থডে আছে, বার্থডে ভিডিও, তো বার্থডের আগে তো অবশ্যই সুস্থ হতেই হবে। 1 জুলাই বার্থডে, ঠিক আছে? মানে আজকে ভিডিওটা যেদিন দেখছো তোমরা 29 তারিখ, 30-1 মানে একদিন পর বার্থডে, অবশ্যই সুস্থ হতে হবে, বার্থডে সেলিব্রেশন ভালো করে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা টাটা করে দাও, ও হাতে সে হাতে করো টাটা, চলো বাই।